যাই তো কইছিন তুই আমার চল চল খবর দাগারাবাড়ি করতেছ চল আগে কি দাম যাও আবার বেশি তুমি আমারটা খাইতে দে এটা কি আচ্ছা মরিচ ভর্তা বোর পরিবার আসে আমার যদি কোনো আত্মীয় স্বজন আসে ফুলেরা বিপদ আছে না ভালো আছে না খেয়ে আছে না না খেয়ে আছে খবর নেই না কি এরা তোমার তোমার পরিবার খেয়ে গেছে গলা বইটা খেয়ে গেছে খবর নিছে এই জন্য তুমি খাবে না আমার পরিবার খায় নাই খাবে না আজকে তোমার চেয়ারটা মানুষের সামনে তুলে ধরুম কেন তোমার যখন ভাই ব্রাদার আইছিল ভাই ভাবি আসছিল কি কি রান্না করছিল কত পদের হ্যাঁ আজকে আমার একজন মেহমান আসছে তুমি কি রান্না করছো কি রান্না করছো তুমি মুখ দিয়ে বলো দর্শক বলো তোমার তোমার মুখোশটা জুতিলে এই মুক্তি আজকে ঘরে তুমি থাকতে পারবো না তো তুমি থাকবো নাহলে আমি থাকবো ওই তো এটাই তুমি মনে রেখো তুমি আমি তোমার খালি আজকে আমি দর্শকরা আমি দেখাবো যে তুমি আমার একজন মেহমান আসলে কি রান্না করো চলো আমি দেখি যাও যদি ভালো রান্না না হয় ভাইয়ের মতন এই জন্য মানুষ কয় না কোনোদিনও হাসা লাগবে না মুক্তি তোমার তোমার চলো তুমি যাও যাই তো কইছিস না তুই আমার চল চল চলো আগে কি রান্না করছো আমার দেখো আমি বলছি না দর্শকরা আগে দেখো যাও যাও না দেখেন আর কি কি রান্না করছো দেখি আরে দেখেন এই বলে কোনো মানুষের মেহমানটা খাইতে দেয় এটা কি পিঁয়াজ ভর্তা বলেন এটা কি শুটকি এটা সালাদ এটা ডাল এটা হলো চিংড়ি মাছ এলাকুল কয় পদ মেন পদ আছে একটা দুইটা দেখেন আর যেদিন তার ভাই আসছে কি কি করছিল একটু বলো না এই এলো মানে ঘরের বৌদের আর কি এই একটা ই মানে তার যদি বৌর পরিবার আসে সেদিন রান্নায় টেবিল ভরে জায়গা কিন্তু জামাই যদি কোনো আত্মীয় স্বজন আসে শরীর এত খারাপ ওরে অসুস্থ ঘরে বাজার নাই কোনো কিছু নাই তার প্রমাণ আপনাদেরকে আমি দেখালাম মিতু তুমি বলো তোমার আম্মুকে এই কাজগুলো ঠিক করে একদম বাড়ি দিমু তোমার পরিবার খবর নিছে এই জন্য তুমি খাবা না আমার পরিবার খাই নাই খাবো না দেখেন আর ইডা একটু দেখেন দেখেন একটু ক্ষোভগুলা রেখে দিছো তাহলে আমার এই ভিডিও যারা দেখবেন আপনাদের কাছে অনুরোধ আমার যে সব আত্মীয় স্বজন আছেন কেউ যেন কোনোদিন আমার বাসায় না আসেন ঠিক আছে আর কেউ আজকে আমার এই ভিডিওটার থেকে অবশ্যই আপনারা আমার যে আত্মীয় স্বজন আছেন রক্তের তাদের উদ্দেশ্যে বলতেছি কেউ আমার বাসায় আসবেন না আসলে মুক্তি খাওয়ান দিব না আর সাথে ওই যে রাখিবা ওই যে আইসে এই তুমি কথা কও কেন তুমি দুই দিন লেগে বেড়াইতেছো যাবাকার শ্বশুর বাড়ি আমাদের পরিবারের মধ্যে কোনো নাক গলাবা না কোনো বাপের বাড়ি নয় সব বাদ দাও বিয়ে শাদী হয়েছে শ্বশুর বাড়ি তোমার বাড়ি এইখানে কোনো নাক গলাবা না সব কাজে তাহলে এই গেটের দরজা তার অন্ধ বন্ধ করে তুমি তোমার মতন সন্তান আমার কোনো প্রয়োজন নাই তোমরা যে কি করতে পারবো বুঝতে পারছি আমি নিচে দারোয়ান বলে দেবো আজ থেকে তুমি আর এই বাসায় উঠতে পারবা না আমি বলে দেব মুক্তি বেগমের বাসায় আসার জন্য আমি ঠিক আছে দেখি বাইকে যে আপনারা দেখেন ও ভিডিও তুমি বলে দিও হ্যাঁ যেন কোনো আত্মীয় স্বজন না আসে আমার বাসায় আর তোমার আত্মীয় স্বজনই তো আইসে আমার তো আগে নাই আপনারা অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন আমি আর ওরা দেখাইলাম না থাক ও কষ্ট পাইবো
ওর সামনে আর জিনিসটা তুলে দিলাম না, ঝগড়া ঝাটি যা নিজেরা ঘরের মধ্যে করি, কারণ সে বেড়াইতে আসছে এখন এই কথা শুনলে সে কষ্ট। ভাত তুমি একাই খাও, আমরা আর খামো না, দেখেন অবস্থা। আর এই মেয়েটারও সবাই সাবধান করে দিয়েন, ও যতদিন ওরে সাবধান মুক্তি তোমার নাম আর দর্শকজন বলতেছি, ওর ভিডিওতে কমেন্ট করে ধুয়ে দিবেন একদম, যে বাপের উপরে নাক লেখেন। মনে রাখো আজকের এই ভিডিওটা আমি ছাইড়ে দিব, কিন্তু সবার আমার আত্মীয় স্বজন যারা আছে আমি এটা ছেড়ে দিলাম আজকে, ঠিক আছে? আজ থেকে তুমি আমার বাসায় আসবা না, আমি দারোয়ানটা না করে দেবো, তোমার মতন মেয়ে আমার লাগবো না। তা অবস্থা তো দেখলেন আমার উপরে কি অত্যাচারটা হয় বাসায়, আপনারা হয়তো ভিডিওতে হাসি খুশি দেখেন, কিন্তু এরকম একটা পরিবার থাকলে কোন দিন কেউ হাসি খুশি থাকতাম না। দেখছেন কি ধরছে আপনারা, দেখছেন ভাই? দেখছেন সব আমার বিরোধী, এরা সবাই, এই দেখেন এই দেখেন কি ধরছেন, এরা সবাই আমার বিরোধী, এরা সবাই আমার বিরোধী, আপনারাই শুধু আমার আপন মানুষ। দেখো ঠিক আছে, ও কখনো মানে আগের কষ্টগুলো এখন সবার উপরে যাবে, এটা কি ঠিক আপনারা বলেন? সে রাগ করে চলে যাচ্ছে, আমার বোন আসছিল সে খাবার না খেয়ে চলে যাচ্ছে, শুধু মুক্তির ব্যবহারে সে না খেয়ে চলে যাচ্ছে। আর আছে এই মেয়েরা, এই মেয়েরা ভালো না আমাদের বাসায়, এটাও না এটাও না, এই যে এও না। আপনারা যারা একদম মনে করেন মামনি ভালো মামনি ভালো, একটু না চিনে রাখেন, সবাই চিনে রাখেন। তুমি এই যে কষ্টটা দিলা না ওরে, এই চল আমাদের হোটেলে নিয়ে খাওয়াই গে, চল যাও। আমাদের সব কম কম খাওয়াই, সব কম কম খাওয়াই অবস্থা দেখেন। আমি জানি এখন যে লোক হচ্ছে আপনার।